আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সারাদিন তোমাদের সঙ্গেই থাকবো, তোমরাও আমার সঙ্গে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর তেমন কিছু না, আমার বাড়ির টুকটাক কাজকর্ম আর একটা স্পেশাল চিকেনের রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমার মিঠায় চিকেন হচ্ছে। আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, চিংড়ি মাছ আনবে বলে, চিংড়ি মাছ পাইনি তো চিকেন নিয়ে চলে এসছে। তো আমি আজকে একটা স্পেশাল চিকেন করব। দেখো এখানে আলু আর শুকনো লঙ্কা, পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে নিয়েছি একটু, আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা আর পেঁয়াজ গোটা গরম মশলা যেটা ভেজে নিয়েছি না, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো টমেটোটা দিয়ে। আর তারপরে চলো একটু পরে দেখাচ্ছি আবার কি করব। দেখো বাসন, দেখো কত এই বাসনগুলো আমাকে এখন মাজতে হবে, তারপর জানোই তো সর্ট করব, তার জন্য রেডি হতে হবে। প্রত্যেক দিন এই একই ডিউটি থাকে আমার, এটার সাথে ওটা, ওটার সাথে এটা। আর মিঠাই এখানে কী সুন্দর একটা গান করছে, মিঠাই এমনি তাকা তাকা তাকা, নাচো দেখি একটু, নাচো দেখি দিং দিং করে, এই যো মিঠাই, এই যো গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে মোটামুটি, আজকে একটু কমেছে বৃষ্টিটা। দেখো গ্যাসে এখানে আমি কড়াটা বসিয়ে আর তেল দিয়ে দিয়েছি, এবারে গরম তেলের মধ্যে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে দেবো। দেখো বন্ধুরা এখানে মাংসটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। তোমরা তো জানোই আমি ফাঁকা থাকলে আদা রসুনের পেস্টটা না করে রাখি, সবসময় এটা করা সম্ভব হয় না, তো ওই জন্য আমি মাঝে মাঝে করে রাখি। এটা দিয়ে একটু কষবো, তারপরে ওই মশলাটা কিন্তু দেবো। বন্ধুরা দেখে নাও, রান্নি আমাদের একজন নয়, আমরা দুজন রান্নি, ও পুরো ক্রেডিটটা নেয় যেহেতু, কিন্তু বাকিটা আমার হাত দিয়েই ফিনিশিং হয়। যাই হোক দেখো, আমরা মশলাটাকে পুরো দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে কাচিয়ে নিয়ে। তোমাদের বৌদি আবার এইসব মশলাতে হাত দিতে পারে না, ওর হাতে নাকি জ্বালা করে, আমরা পুরুষ মানুষ তো সব পারি। পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটা ওর সাথে মিক্সড করে নাও। পুরো চিকেনটার মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে দাও, মাখিয়ে নুন দিয়ে দিলাম। নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আমি একটু নুনটা কিন্তু বেশি খাই, তাই জন্য আমি নুনটা কিন্তু একটু বেশি দিই। এবারে হলুদ, জিরে, যেরকম নর্মাল, লঙ্কার গুঁড়োটা আমি এখানে দেবো না, কারণ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আমি। জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, গোটা জিরে এনে আমি মানে একটু রোদে দিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে নিই, এর টেস্টটা কিন্তু পুরো সম্পূর্ণ অন্যরকম হয়, ওই জন্য তরকারির টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। মানে তোমরা যদি কেউ কোনোদিন করে থাকো বুঝতে পারবে, আর অল্পতেই এটা কাজ হয়ে যায়। তো বন্ধুরা দেখো
এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা কষে জাস্ট জলটা ঢেলে দেবো। আর চলো এবারে দেখা যাক তোমার দাদাভাই আজকে শর্টসের জন্য কেমন ড্রেস পোশাক পরছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো আজকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আজকে খুব সুন্দর মানে ড্রেস করছে, তোমরা দেখো কেমন লাগছে। তোমরা কিন্তু পরে আমাকে সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। সামনে ঘোরো দেখি কেমন লাগছে তোমাকে, দেখো কেমন লাগছে, তোমরা পরে কিন্তু জানিও অবশ্যই। তো চলো থাকো সঙ্গে, শর্টস দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কষা হয়ে গেছে, মাংসের কালারটা দেখো কত সুন্দর হচ্ছে। আর আমি একটু অল্প একটু জল দিয়ে দেবো, তোমাদের দাদা ভাই আবার শুকনো শুকনো খেতে পারে না, ওর জন্য সব তরকারি একটু আমাকে জল দিতেই। আমরা আবার একটু শুকনো শুকনো কষা কষা মাংস খেতে ভালোবাসি, ও আবার একদম শুকনোটা একদম ওর রোচে না, দরকার হয় ভাতে জল ঢেলে খাবে কিন্তু ঝোল দরকার। তা একটু জল দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ততক্ষণ ফুটুক। আর তোমার দাদাভাই আগে কাট করছে এখন, আমি একটু পরে করব বলি, রান্নাটা হয়ে যাবে হয়ে গেলে আর করব, তারপরে বাসন টাসন পরে মাজবো। তো চলো তরকারিটা ফুটুক, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে মাংস কিন্তু আমার টকবক করে ফুটছে আর হয়ে এসছে, আর এ একটুখানি গরম মশলা আছে এটাই দিই, গোটা গরম মশলা তো দিয়েছি এটাই দিয়ে দিলাম। চলো তো হয়ে গেছে আমার তরকারিটা, আর তোমাদেরকে দেখাই তোমার দাদাভাই কীভাবে শর্ট করছে সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আমি একটু পরে আজকে করবো, হয়ে এসছে তারপর আমার সব কাজ বা এবারে ঘরে দেখি। এ দেখো তাকাও তোমার দাদা, তোমাদের দাদাভাই কিন্তু আজকে খুব সুন্দর করে সেজে গুজে শর্ট করছে, মজা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো এখানে চিকেন আর ভাত নিয়ে কিন্তু আমি বসে পড়েছি আর খেয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে তো একটু গেস্ট এসছে, তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো চলো টাটা।